বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আপনাদের মাঝে আবার আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালোভাবে দেখবেন এবং শিখবেন এ আশা করি আমি আমার এই ভিডিওটা শুরু করতেছি। আসসালামু আলাইকুম। আমি আপনাদের দাদার আমলের সেলোয়ার সেলানো দেখাবো, কীভাবে আগের যুগে সেলোয়ারে বানাতে হয়। এখন খুব কম চলে এই সেলোয়ার, তারপরও একটু বয়স্ক মানুষ এই সেলোয়ার বেশি পছন্দ করে, কম বয়সের ওপরে খুব কম পরে। প্রথমে আপনাদের আমি উপরের কোমরের কাপড়টা জয়েন দিয়ে আপনাদের দেখাবো রাবাটের জন্য। দুইটা সেলাই দিবেন, এই পাশে দুইটা সেলাই দিবেন। মাথায় টাক মেরে নেবেন, এপাশে রাবার দোকানের জন্য এই রাখবেন। আমি দুইটা রাবার দিব, এপাশে আপনারা এভাবে মোটামুটি 6 ইঞ্চি নিলেও হবে, 1.5 ইঞ্চি নিলেও হবে। আপনি যদি রাবার দিতে চান দুইটা, তাহলে 6 ইঞ্চি নেবেন। আবার অনেক সময় মোটা রাবার দেয় অনেকেই, মোটা রাবারটা আপনাদের আমি একটার মধ্যে দিয়ে দেখাবো কীভাবে মোটা রাবার লাগাইতে হয়। আপনি এপাশে 1/2 ইঞ্চি জায়গা রাখবেন রাবার লাগানোর জন্য। আমার কাছে বক্রম আছে, অথচ বক্রম দিয়ে আমি রাবার নিচের পার্টিশন করবো না, আমি আপনাদের কাপড় দিয়ে পার্টিশন করে দেখাবো কীভাবে সহজে কাপড় দিয়ে পার্টিশন করা যায়। দেখেন এখানে দুইটা পরত কাপড় আছে, আপনারা প্রথমে দুইটা পরত কাপড় সহ এভাবে ধরবেন। হয়ে গেল আমার এক পায়ের পার্টিশন দেওয়ার কাপড়টা হয়ে গেছে। আমি আপনাদের আরো পাশেরটা করে দেখাচ্ছি। এই দেখেন সহজ, একবারে খালি এভাবে ধরবেন হয়ে যাবে। আমি আপনাদের সবচেয়ে সহজ যে মডেল, ওই মডেলই আপনাদের আপাতত শিখাচ্ছি। আমি এই কয়েকদিনের মধ্যে সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ডিজাইনের ভিডিও, পাঞ্জাবির ডিজাইনের ভিডিও, প্যান্টের ডিজাইনের ভিডিও, শার্টের ডিজাইনের ভিডিও, এবং কি লেডিস সব ডিজাইনের তাই বেশি দিব আপনাদের। আমি এখন সব শুধু সহজটা আপনাদের দিয়ে দেখাইলাম। এই যে দেখেন এখানে পার্টিশন দিতে হবে, এভাবে ধরবেন, এভাবে ধরে তারপরে এভাবে সুন্দর করে মিল করে সেলাই নেবেন। কোনোটা টান কম বেশি দিবেন না, টান কম বেশি দিলে সুন্দর দেখাবে না। একটা চাপ সেলাই মেরে নেবেন, প্রথমে কেনার দিয়ে একটা সেলাই দিবেন,
তারপরে এপাশের কিনার দিয়ে উল্টা করে এপাশের কিনার দিয়ে আরেকটু সেলাই দিবেন, ভালোভাবে দিবেন, নিচের পাটটা টান টান ধরে রাখবেন, এখানে ঘুষ না দেবেন। আমি আপনাদের এটা মডেল করে দেখাবো কীভাবে নিচে ডিজাইন করতে হয় সেলোয়ারে। আপনাদের যদি ফুট মেশিন থাকে তাহলে অনেক সহজ হবে আপনাদের সেলাই করতে। এভাবে ধরবেন, সুন্দর করে ধরবেন। আপনারা পিছনের যে সিটকারি বলেন ওই সিটকারিটা উঠানামা করবেন এই ডান হাত দিয়ে, তাহলে এই সেলাইটা আপনারা দিতে পারবেন। নিচের সেলাই দেওয়া প্রায় শেষ পর্যায়ে, সুন্দর সেলাই হয়েছে। আপনারাও এরকমভাবে আস্তে আস্তে করলে পারবেন। নিচে কুচি দিতে হবে, যেহেতু এটা কম বডি আমি এখানে 3.5 ইঞ্চির মতন কাপড় রেখে তারপরে কুচি দিচ্ছি। ৩৫-৩৬ ইঞ্চি বডির মাপে সালোয়ারটা বানানো হইতেছে। সালোয়ারের লম্বা 39.5, নিচে ঢোলা 12 ইঞ্চি। কুচি এক সমানভাবে দিবেন যাতে সুন্দর দেখা যায়। এটার আমি আগে সেলাইটা দিয়ে নিয়েছি, ভিডিওটা লম্বা হয়ে যাবে। এটার সুন্দর করে আপনারা 3.5 ইঞ্চির মতন 4 ইঞ্চির মতন রেখে কুচি দিবেন। আর যদি বেশি কোমর হয় তাহলে কল্লি দিতে হবে, কল্লি দিলে আবার এই মাপেই কুচি দিবেন, বা আপনারা একটু ঘন দিলেও দিতে পারেন, আবার পাতলাও দিতে পারেন, কিন্তু এরকম এখন চলে কুচির মডেলটা। এখন 2টা চয়েন দিতে হবে, এখানে কাপড়ের সিল আছে কোম্পানির সিল, সুন্দর করে সেলাইটা দিবেন। এখানে 1/2 ইঞ্চি ফাঁক দিয়ে সেলাইটা দিবেন, বা তার একটু কম দিলেও চলবে। আপনারা ডাবল সেলাই দিবেন, যদি পারেন 3টা সেলাই দিয়ে নেবেন। ডাবল সেলাই দিলেই হবে, এভাবে ধরবেন। তারপরে এই দেখেন এক পায়ের হয়েছে, এইভাবে আরেক পায়ের, এই যে দেখেন হয়ে গেছে। আপনারা এই জয়েন্টটা আর এই জয়েন্টটা এক সমান করবেন, এক সমান করে ধরে তারপর আপনারা এখানে টাক মেরে নেবেন। 1টা বা 2টা বা 3টাও টাক মেরে নিতে পারেন, তাও কোনো সমস্যা নেই। তার কারণ এখান দিয়েই সবসময় ছিঁড়ে যায় বা সেলাই ছুটে যায়, এর জন্য এখানে বেশি টাক দিবে।
আপনারা একটু দুই পায়ের জয়েন্টটা মিলাবেন, দেখবেন জয়েন্টে কোনো উনিশ বিনিশ হয় কিনা। আমার চুল পরিমাণ উনিশ বিনিশ হয়েছে, মানে হাফ এক চুল পরিমাণ। আপনি আবার ওটা একটু দিয়ে নিতে পারেন। এই সাইডেও বেশি করে টাক দিয়ে নেবেন, তাহলে এখানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে চাকন দিবেন মাছ বরাবর। এই দেখেন, এই যে দুই পাট একখান করবেন, এই পাট আর এই পাট, তারপরে চাকনটা দিবেন। দেখেন আমার সমান হয়ে গেছে। ভালোভাবে এটা আপনারা হাফ ইঞ্চি ভিতর দিয়ে সেলাইটা দিবেন, ডবল সেলাই দিবেন। পারেন যদি তিনটা সেলাই দিবেন, যত সেলাই দিবেন তত মজবুত হবে, আপনার সেলাই ছোটার কোনো সম্ভাবনা থাকবে না। আমার এটা শেষ প্রায়। আর একটা সেলাই দিতে হবে। আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা যারা নতুন দেখতেছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তীতে যে ভিডিও দিব সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই কাজ শিখতে পারে। আমার এটা সেলানো শেষ। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যাদের সেলাই ও কাটিং শেখার ইচ্ছুক, তারা ভালোভাবে দেখবেন এবং শিখবেন। টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছু শিখতে পারবেন না। আমি আর কিছু বলবো না, আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, আপনার জীবন সুখময় ও আনন্দময় হোক, এই বলে আমি আমার এই ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।